নমস্কার, বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, শুরু করছি আজকের গল্প পাঠ। গজেন্দ্র কুমার মিত্রের লেখা উঞ্চবৃত্তি। ব্যাপারটা সামান্য, ছোট একটি চতুষ্কোণ, কাগজের উপর আরো ছোট দুটি শব্দ লেখা, টু লেট, এবং বাড়ির দরজায় বড় রকমের একটি তালা লাগানো। কিন্তু সামান্য একটি তালা এবং দুটি ইংরেজি শব্দ যে মানুষের জীবনে এত বড় বিপ্লব ঘটাইতে পারে তাহা বোধ হয় অমলের আগে আর কেহ এমন করিয়া উপলব্ধি করিতে পারে নাই। শনিবার পর্যন্ত সে তিনটি অপগণ্ড এবং নির্বোধ বালককে পড়াইবার চেষ্টা করিয়া গিয়াছে এবং দুই মাসের পাওনা মাহিনার জন্য আরও একবার করুণভাবে তাগাদা করিয়া গিয়াছে। মধ্যে রবিবার, রবিবার সে পড়ায় না, আজ সোমবার আসিয়া এই কাণ্ড। একটি দিনের মধ্যে লোকটি ছেলে পুলে এবং জিনিসপত্র লইয়া সরিয়া পড়িয়াছে এবং সেই সঙ্গে লইয়া গিয়াছে তাহার দুই মাসের পরিশ্রমের মূল্য 20টি টাকা। অথচ আজ ওই 20 টাকা না হোক, অন্তত কয়েকটি টাকার একান্ত প্রয়োজন। সে চারিপাশের বাড়িতে এবং গলির মোড়ের মুদির দোকানে বিস্তর খোঁজ করিয়া বাড়ির মালিকের ঠিকানা সংগ্রহ করিল এবং তখনই বউবাজার হইতে গোয়াবাগান পর্যন্ত হাঁটিয়া গিয়া তাহাকে ধরিল। সৌভাগ্যবশত তিনি বাড়িতেই ছিলেন, কিন্তু দেখা গেল যে সৌভাগ্যের তাহার সেইখানে শেষ। তিনি মাথা নাড়িয়া কহিলেন, কিচ্ছু জানি না মশাই, বেলা 3টের সময় টেলিফোন করে বললে কাল উঠে যাব, যাবার সময় ভাড়া দিয়ে যাব, 3 মাসের ভাড়া পাও না। তখনই অস্থির হয়ে সরকারকে সঙ্গে করে নিয়ে ছুটলুম, কিন্তু গিয়ে দেখলুম সব ভোঁ ভোঁ, খালি বাড়িটা হা হা করছে, ইতিমধ্যে হাওয়া হয়েছে। তখন একটা তালা কিনে লাগিয়ে দিতে বলে ফিরে এলুম। আর বলেন কেন, অধর্মের ভোগ, কি ভাগ্যি তবু খবরটা দিয়েছিল। অমলের পা দুইটি অকস্মাৎ যেন অবসন্ন হইয়া ভাঙিয়া আসিল। সে ক্ষীণ কণ্ঠে তবু একবার প্রশ্ন করিল, পুলিশ টুলিশে? তিনি কহিলেন, খেপেছেন মশাই, কোথায় গিয়ে একখানা ঘর ভাড়া নিয়ে বাস করেছে, সেখান থেকে খুঁজে বার করবে পুলিশ? শুধু শুধু থানা পুলিশ করা সার না, ও টাকাটা জলেই গেল। তা আপনার কি গেল তা জানতে পারি? অমল কোনো রকমে একটা সংক্ষিপ্ত কৈফিয়ত দিয়া বাহির হইয়া আসিল। তারপর ক্লান্ত অবসন্ন দেহে আসিয়া হেদুয়ার একটি বেঞ্চে বসিয়া পড়িল। জীবনের সর্বাপেক্ষা স্থূল এবং সর্বাপেক্ষা কঠিন সমস্যা তাহার সম্মুখে পরিপূর্ণ হইয়া আসিয়া দাঁড়াইয়াছে। সে সমস্যা উদরের, তাহার সমাধান কি? তাহার কাকা যে কয় মাস খরচ বন্ধ করিয়াছেন সে কয় মাসই তাহার বহুবিধ দুর্দশার ইতিহাস স্বরূপ হইয়া আছে বটে, কিন্তু এতখানি দুর্দশা সে কখনো কল্পনাও করে নাই। আগের টিউশনিটা গিয়াছে মাস দিনেক আগে, তখনই মেসে কিছু দেনা ছিল। সেদিনে 1 মাসে আরও খানিকটা বাড়িয়া যাইবার পর এই টিউশনিটা পাইয়াছিল। ইহার ভরসায় সে বন্ধুদের নিকট হইতে 2-1 টাকা ধার করিয়া মেসের ম্যানেজারকে দিয়াছিল। কিন্তু 1 মাস পরেও যখন মাহিনা পাওয়া গেল না, তখনই তাহার সবচেয়ে সংকটকাল উপস্থিত হইল। বন্ধুদের কাছেও মুখ দেখানো গেল না এবং মেসেও তিষ্ঠন ভার হইল। চক্ষু লজ্জাটা বড় কথা নয়, তাহা সে বহুদিন আগেই বিদায় দিয়াছে। বড় কথা হইল দক্ষিণ হস্তের ব্যাপার। মেসের ম্যানেজার গত সপ্তাহে 3 বার মিল বন্ধ করিবার ভয় দেখাইয়াছিলেন এবং শনিবার সত্য সত্যই বন্ধ করিতেন। সোমবার নিশ্চয় দিবার অঙ্গীকার করিয়া প্রায় হাতে পায়ে ধরিয়াই তাহাকে সে নিরস্ত করিয়াছিল। শনিবার তাহার ছাত্রের বাবা ছেলের মাথায় হাত দিয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন যে সোমবার অন্তত গোটা 5-এক টাকা তিনি দিবেন। মানুষ চক্ষে একবার সে মেসের ম্যানেজারকে দেখিবার চেষ্টা করিয়া শিহরিয়া উঠিল। অথচ এ দুর্দশা হবার তাহার কথা নয়, সে বিএ পাশ করিয়াছে, এমএও অনেকদিন পড়িয়াছে,
এতদিনে পাশই করিত যদি না কাকা খরচ বন্ধ করিতেন। একটা চাকরি কিংবা ভালো টিউশনই সে স্বচ্ছন্দে পাইতে পারিত, কিন্তু এ দুইটির যে কোনো একটির জন্যই যতখানি মুরব্বির থাকার প্রয়োজন হয় তাহার কিছুই অমলের ছিল না। আত্মীয় তো এখানে কেহ তার ছিল না, বন্ধুর সংখ্যাও নিতান্ত অল্প, কারণ বন্ধুর সংখ্যা বৃদ্ধির পক্ষে একটা বড় রকমের বাধা ছিল। সে তাহার স্বাভাবিক সংকোচ, প্রাণ খুলিয়া সে কাহারও সহিত সহজে মিশিতে পারিত না। অমল কিছুক্ষণ ধরিয়া টাকা সংগ্রহ করিবার অনেকগুলি উপায় চিন্তা করিল, কিন্তু প্রত্যেকটি শেষ পর্যন্ত অসম্ভব বলিয়া বোঝা গেল। তাহার কলেজের বই কলম সমস্তই বহু পূর্বে ওই স্থূল প্রয়োজনে অন্তর্হিত হইয়াছে। এমন কোনো প্রকার মূল্যবান জিনিস আর অবশিষ্ট নাই যাহার বিনিময়ে কোথাও হইতে একটা টাকা কিংবা কয়েক গণ্ডা পয়সা সংগ্রহ করা যায়। কাপড় চোপড় বলিতে এই একখানি বস্ত্র, তাহারও এমন অবস্থা যে রাস্তায় বাহির হইলে অনবরত মনে হইতে থাকে যে রাস্তা শুদ্ধ লোক বিশেষ করিয়া তাহারই মলিন বস্ত্রের দিকে চাহিয়া আছে। বিছানার কথা ভাবাই যায় না, তাহাদৈনের এমনই চরম ধাপে আসিয়া পৌঁছিয়াছে, চার পয়সার সাবান কিনিবার মতো পয়সা তাহার হাতে বহুকাল নাই। রাত্রি 11টা পর্যন্ত সেইখানে বসিয়া থাকিয়া ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল। পেটের মধ্যে রীতিমতো ক্ষুধার যন্ত্রণা শুরু হইয়াছে, পা মাথা ঝিমঝিম করিতেছে। সত্যই কি আর মেসের ম্যানেজার মিল বন্ধ করিবেন? যাহাই হোক, এতক্ষণে সকলে শুইয়া পড়িয়াছে, এখন একবার চেষ্টা করা যাইতে পারে। তাছাড়া একটু পরে কনস্টেবল আসিয়া তাড়া দেবে, এখানে আর বসা চলিবে না। মন্থর গতিতে হাঁটিতে শুরু করিয়া প্রায় 12টা নাগাদ সে যখন মির্জাপুর স্ট্রিটের মেসে আসিয়া উপস্থিত হইল, তখন সত্য সত্যই সকলে শুইয়া পড়িয়াছে, শুধু চাকর ঠাকুর তখনও জাগিয়াছে। তাহার ঘর একতলাতে, সিঁড়ির নিচে সংকীর্ণ ঘরটিতে তার একটিমাত্র সিট, সর্বাপেক্ষা কম ভাড়া এবং অপর লোকেদের সহিত দেখা হইবার সম্ভাবনা কম বলিয়া এইটি সে পছন্দ করিয়াছিল। সাধারণত সে চুপি চুপি সদর দিয়া ঢুকিয়াই নিজের ঘরে চলিয়া যাইত, কাহারও সহিত বড় একটা দেখা হইত না। সেদিন কিন্তু দাঁড়ে পা দিতেই ছোকাছোকি হইল রামহরির সঙ্গে, বোধহয় সে কড়া রকমের কিছু একটা বলিতে যাইতেছিল, কিন্তু অমলের একান্ত শুষ্ক মুখের দিকে চাহিয়া সহসা যে থামিয়া গেল। ঘাড়ে নিচু করিয়া বার দুই মাথা চুলকাইয়া চুপি চুপি কহিল, বাবু, ম্যানেজার বাবু তো আপনার মিল বন্ধ করে দিয়েছেন, তবে কিছু ভাত ডাল বেঁচেছে, তরকারিও আমাদের থেকে একটু একটু করে হয়ে যাবে। এখন তাহলে চুপি চুপি আপনার ঘরে এনে দিই, খেয়ে নিন। অমলের বিশ্বাস ছিল যে লজ্জাকে সে বহু দিন বিসর্জন দিয়াছে, লজ্জার তাহার নাই, কিন্তু আজ সে বুঝিল যে প্রত্যেক ভদ্র সন্তানের অস্থিমজ্জাতে ওই বস্তুটি মিশিয়া থাকে, কিছুতেই উহাকে তাড়ানো যায় না। নিমেষের মধ্যে তাহার দুই কান আগুন হইয়া উঠিল, পা থরথর করিয়া কাঁপিতে লাগিল, কোনো রকমে গলা পরিষ্কার করিয়া কহিল, না রামহরি, শরীরটা সত্যই আমার ভালো নেই, আজ আর কিছু খাব না। তাহার পর প্রায় টলিতে টলিতে ঘরে ঢুকিয়া জামা না খুলিয়ায় তাহার দুর্গন্ধ মলিন বিছানায় শুইয়া পড়িল, এবং বহুদিন পরে কতকটা দৈহিক যন্ত্রণায় কতকটা বা মানসিক গ্লানিতে তাহার চক্ষু সজল হইয়া উঠিল। সারা রাত ক্ষুধার যন্ত্রণায় সে ঘুমাইতে পারিল না। যাহারা কারাগারে গিয়া মাসের পর মাস অনশন ব্রত পালন করিয়াছেন, তাহাদের কথা চিন্তা করিয়া মনকে সান্ত্বনা দিবার চেষ্টা সে করিল, কিন্তু মন অপেক্ষা যাহা স্থূল বস্তু তাহারই প্রয়োজন সমস্ত সান্ত্বনাকে উপেক্ষা করিয়া অহরহ পীড়া দিতে লাগিল। অবশেষে সে ভোরবেলায় একসময় উঠিয়া কোনো রকমে মুখ হাত ধুইয়া বাহির হইয়া পড়িল। তখনও ঠাকুর চাকর ওঠে নাই, মিল বন্ধ হইবার পর ইহাদের কাছে মুখ দেখানোই সর্বাপেক্ষা কঠিন। প্রথমে সে খানিকটা হাঁটিবার চেষ্টা করিল, কিন্তু সকালের হাওয়ায় হাঁটিলে
ক্ষুধা আরো উগ্র হইয়া উঠে বলিয়ায় একটু পরেই সে গোলদিঘির একটা বেঞ্চে আসিয়া অনেকটা বেলা পর্যন্ত কাটাইয়া দিল। শেষ পর্যন্ত বেলা বাড়িতে বাড়িতে যখন মধ্যাহ্নে পৌঁছিল, তখন আর বসিয়া থাকিতে না পারিয়া উঠিয়া হ্যারিসন রোডের মোড়ে আসিয়া কাগজওয়ালাদের স্টলে গিয়া কাগজগুলি নাড়াচাড়া করিতে লাগিল। সেদিন বোধহয় তাহারই দুর্ভাগ্যক্রমে কোথাও গৃহশিক্ষকের জন্যে কেহ বিজ্ঞাপন দেয় নাই, একটিমাত্র ইংরাজি কাগজে একটিমাত্র বিজ্ঞাপন ছিল। পাঁচটি ছেলে মেয়েকে বিকালে ঘণ্টা তিনে পড়াইতে হইবে, যাহারা কম মাহিনায় কাজ করিতে পারিবেন শুধু তাহারাই যেন দরখাস্ত করেন। বড়বাজারে এক তামাকের গুদামে অনুসন্ধান করিতে হইবে। অমল তৎক্ষণাৎ বড়বাজারের রাস্তা ধরিল, কিন্তু তামাকের গদিতে পৌঁছাইয়া শুনিল কর্তা বাড়ি গিয়াছেন, ফিরিতে বিলম্ব হইবে। সুতরাং ঘণ্টা তিন দুই সেখানেই বসিতে হইল। অবশেষে একসময় কর্তা দিবানিদ্রার পর প্রসন্ন মুখে বাড়ি হইতে ফিরিলেন। অমলের নিবেদন শুনিয়া প্রশ্ন করিলেন, লেখাপড়া কতদূর করা হয়েছে? আগে বিএ পাশ করেছি। বাস সত্যি সত্যি করেছেন না ওই বলে চালাচ্ছেন? বলি, কাগজ আছে পাশ করার? ক্রোধ অমল বহুদিনই বিদায় দিয়াছে, সুতরাং হাসিবার চেষ্টা করিয়া কহিল, আগে না না কাগজ আছে। তা মাইনে কত দিতে হবে? আগে সে যা আপনি বলবেন, আমি তাতে আপত্তি করব না। কর্তা একটুখানি নিঃশব্দে থাকিয়া কহিলেন, আমার পাঁচটি ছেলে, তা ওই একসঙ্গেই পড়াবেন ঘণ্টা তিনি। আমি অবশ্য কমেতেও পেতে পারি, তবে বেশি টানাটানি করতে চাই না, পুরোপুরি 15 টাকায় দেব। মোদ্দা কথা, ফাঁকি চলবে না, মন দিয়ে পড়াতে হবে। পাঁচটি ছেলে কিংবা দৈনিক 3 ঘন্টা সময় তখন তাহার বড় কথা নয়, মাসিক 15 টাকা আয় শুনিয়া বেশ প্রফুল্ল হইয়া উঠিল এবং তৎক্ষণাৎ সম্মতি দিয়া দিল। কর্তা কহিলেন, তাহলে কি আজ থেকেই পড়াবেন? আগে হ্যাঁ, এখনই পারি। তাহলে লোক সঙ্গে দিচ্ছি, এখনই চলে যান। অমল বার দুই মাথা চুলকাইয়া লইয়া একরকম মরিয়া হইয়াই বলিয়া ফেলিল, দেখুন একটা কথা আছে, আমাকে একটা টাকা অন্তত আগাম দিতে হবে। কর্তা তৎক্ষণাৎ জবাব দিলেন, না সে আমি পারবো না, আপনাকে চিনি না, কিছু না, পড়াতে পারবেন কিনা তাও ঠিক নেই, টাকা নিয়ে যদি সরে পড়েন তবে একটা কাজ করতে পারি, আজ কাল 2 দিন পড়বার পর কাল একটা টাকা দিতে পারি। অগত্যা তাহাতেই সম্মত হইয়া অমল পড়াইতে গেল, কিন্তু ঘণ্টা চারে কতকগুলি নির্বোধের সঙ্গে চিৎকার করিয়া যখন সে বাহির হইয়া আসিল, তখন তাহার শোচনীয় অবস্থা। খাদ্য কিছু চাই যেমন করিয়া হোক, চুরি ডাকাতি এমনকি নরহত্যা পর্যন্ত করিতে সে প্রস্তুত আছে, কিন্তু সেরূপ কোনো সুযোগই ঘটিল না। ক্লান্ত দেহ টানিয়া টানিয়া একরূপ মোহাচ্ছন্ন অবস্থায় সে পথ চলিতে লাগিল। রাত্রি 11টা পর্যন্ত এইভাবে পথে পথে কাটাইতে হইবে, মেষের লোকেরা ঘুমাইবার আগে সে ফিরিতে পারিবে না। বহুক্ষণ বহুক্ষণ এইভাবে হাঁটিবার পর অবশেষে একসময় নানাবিধ আহার্যের পর তীব্র গন্ধে সে সচেতন হইয়া উঠিল। চাহিয়া দেখিল সমুখে বিবাহ বাড়ি, সবে বর আসিয়া পৌঁছিয়াছেন, রীতিমতো উৎসব সমারোহ, এবং তাহারই মধ্য হইতে সমাগত বরযাত্রীদের জন্য ভাজা লুচির সুমিষ্ট গন্ধ। কিছুক্ষণ সে থমকিয়া দাঁড়াইয়া রহিল। সেদিকে চাহিয়া থাকিতে থাকিতে অকস্মাৎ একটা চিন্তা বিদ্যুৎ প্রবাহের মতো তাহার মাথায় খেলিয়া গেল। নিকটেই একটা মেসে তাহার এক সহপাঠী থাকে, তাহার সহিত বহু দিন দেখা সাক্ষাৎ নাই বটে, তবে কিছু উপকার পাইবার মতো পরিচয় তাহার সঙ্গে ছিল। সে প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া চলিল এবং মনে মনে প্রার্থনা করিতে লাগিল, হে ভগবান যেন দেখা পায়, হে ভগবান যেন দেখা পায়। সৌভাগ্যক্রমে সমরেশ বাসাতেই ছিল, সে অমলকে দেখিয়া একটু বিস্মিত হইয়া কহিল, ব্যাপার কি অমলবাবু, আপনি হঠাৎ আমার বাসায়? অমল সংক্ষেপে নিজের দুরবস্থার কথা জানাইয়া কহিল,
এর ওপর আজ এক বন্ধুর বিয়ে, যেতেই হবে, অথচ সাফ জামা কাপড় একখানাও নেই যে পরে যায়। দিতে পারেন একটা জামা আর একখানা কাপড়? কালকেই দিয়ে যাব। সমরেশ একবার ক্ষীণ কণ্ঠে কহিল, আমার জামা কি হবে আপনার গায়ে? তারপর চক্ষু লজ্জা এড়াইতে না পারিয়া বাহির করিয়া দিল। অমল কাপড় জামা বদলাইয়া লইল এবং নিজের ময়লা কাপড় জামা একটা লন্ড্রিতে দিয়া পূর্বেকার উৎসব বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হইল। ভিতরে ঢুকিবার আগে একবার তাহার বুকটা দুলিয়া উঠিল। একটু ভয় হইল, কিন্তু একটু ইতস্তত করিয়া ভয়টাকে কমাইয়া লইয়া সে স্মিত প্রসন্ন মুখে ঢুকিয়া পড়িল। একজন যেন একটু জিজ্ঞাসু মুখে একবার তাহার দিকে চাহিল, কিন্তু কর্মকর্তা তাড়াতাড়ি অভ্যর্থনা করিয়া কহিল, আসুন আসুন, যদি কিছু মনে না করেন তাহলে একেবারে ওপরে চলে যান। এরা সব বসেছেন বটে, কিন্তু এখনো বিস্তর আসন খালি আছে। অমল বাঁচিয়া গেল। জোর ইলেকট্রিক আলোর নিচে বসিয়া সহস্র কৌতূহলী দৃষ্টির সম্মুখে পড়ার সুকঠিন অগ্নি পরীক্ষা হইতে সে বাঁচিয়া গেল। সে তৎক্ষণাৎ একজনের পিছনে পিছনে ওপরে উঠিল। উঠিতে উঠিতে তাহার কানে গেল, কে একজন কন্যাকর্তাকে প্রশ্ন করিতেছে। একে তো চিনতে পারলুম না। কন্যাকর্তা কহিলেন, না, উনি বরযাত্রী। উপরের বরযাত্রীরা মনে মনে কহিল, সে কন্যাপক্ষের লোক, সুতরাং কেহ তাহাকে দেখিয়া বিস্মিতও হইল না, তাহার দিকে চাহিল না। একেবারে সে ঘাড় গুঁজিয়া বসিয়া পড়িয়া খাইতে লাগিল। উপবাসের পর অল্পেই পেট ভরে, কিন্তু অমল জোর করিয়া সমস্ত খাবার বেশি বেশি করিয়া খাইল, যাহাতে পরদিন পর্যন্ত চলে। সেদিকে হয়তো কেহ চাহিয়া রহিল, হয়তোবা মুখ টিপিয়া হাসিল, কিন্তু অমল তখনও এক মনে খাওয়ার সাধনা করিয়া চলিয়াছে। করুক পৃথিবীর লোক পরিহাস, তাতে আমার কি? খাওয়ার পর যেখান দিয়া নামিবার ব্যবস্থা, তাহারই এক পাশে পরিবেশনের গামলা বালতি সাজানো। সকলের পিছনে চলিতে চলিতে অমল সেইখানে আসিয়া সহসা থমকিয়া দাঁড়াইল। প্রচুর ভোজ্য ব্যঞ্জন, মিষ্টান্ন, রাবড়ি, দই থরে থরে সাজানো। সামনের লোক সংকীর্ণ সিঁড়ি দিয়া নামিতে ব্যস্ত, পিছনেও কেহ নাই। অকস্মাৎ গত রাত্রি এবং আজ সমস্ত দিনের অসহ্য যন্ত্রণার কথা মনে পড়িল। তাহার বুকটা ধড়াস করিয়া উঠিল, কপালে ঘাম দেখা দিল। সে কল্পনায় দেখিতে লাগিল, ইহার অর্ধেক খাদ্য পরদিন ডাস্টবিনের পাশে পড়িয়া রহিয়াছে এবং সে নিজে অভুক্ত অবস্থায় পাঁচটি নির্বোধ মানব শিশুকে পড়াইতেছে। তাহার এতদিনের শিক্ষা ও সংস্কৃতির সমস্ত স্মৃতিকে কয়েক ঘন্টার শারীরিক যন্ত্রণা মন হইতে ধুইয়া মুছিয়া নিশ্চিহ্ন করিয়া দিল। সে পাংশু বিবর্ণ মুখে পাশের বালতি হইতে তাড়াতাড়ি দুই মুঠা পান্তুয়া তুলিয়া পকেটে রাখিল। পকেটে রুমাল আছে, রস হয়তো এখনই পকেট হইতে ঝরিয়া পড়িবে না। তারপর সে দ্রুত নামিয়া আসিয়া ভিড়ের মধ্যে আত্মগোপন করিল। এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা উঞ্চবৃত্তি গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।